Press the bell icon on the YouTube app and never miss another update. মিঠুন চক্রবর্তী বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা। মিঠুন চক্রবর্তীকে কে চিনে না, এমন মানুষের সংখ্যা নিহাত নেই বললেই চলে। অভিনয়ের পাশাপাশি একজন উদ্যোক্তা, সমাজ সংগঠক, গায়ক এবং রাজনীতিবিদ হিসেবেও পরিচিত তিনি। পূর্ব প্রজন্ম থেকে বর্তমান প্রজন্ম সবার কাছেই একটি প্রিয় নাম মিঠুন চক্রবর্তী। ভারতীয় চিত্রশিল্পের একজন জনপ্রিয় এবং সফল অভিনেতা এই ব্যক্তি। কিন্তু তার এত জনপ্রিয় হয়ে ওঠার পিছনের গল্পটা কজনেই বা জানি। ১৯৫০ সালে ১৬ জুন বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জে বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন মিঠুন চক্রবর্তী। অভিনয় জগতে আসার পূর্বে তার পিতৃপ্রদত্ত নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। এরপর মিঠুন চক্রবর্তী নামে অভিনয় জগতে প্রবেশ করেন, সেখান থেকে হয়ে ওঠেন মহাগুরু। তার বাবার নাম বসন্তকুমার চক্রবর্তী এবং মায়ের নাম শান্তি রানী চক্রবর্তী। তার বাবা ছিলেন একজন সাধারণ টেলিফোন ক্লার্ক। হরিয়েন্টাল সেমিনারিতে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। এরপর তিনি বরিশাল জিলা স্কুলে ভর্তি হন। পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে গ্রাজুয়েশন শেষ করেন তিনি। চলচ্চিত্র জগতে আসার আগে তিনি ছিলেন একজন নকশাল। তিনি ভারতের আশেপাশে মিঠুনদা নামে পরিচিত। ১৯৬০-এর দশকেই মিঠুন বাম চরমপন্থী নকশাল আন্দোলনে যোগ দিয়েছিলেন। নকশালরা ভারতে বিরাজমান সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু একটা সময় এসে তাদের পদ্ধতিগুলো মানুষের হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলশ্রুতিতে কর্তৃপক্ষ দাঙ্গা দমন করে, অনেককে গ্রেপ্তার করে এবং মৃত্যুদণ্ড দেয়। তখন মিঠুনের বাবা বিপদগ্রস্ত হয়ে পড়ার ভয়ে মিঠুনকে বোম্বেতে তার মামার কাছে থাকতে পাঠিয়েছিলেন। অভিনয় জগতে প্রবেশ করার আগে জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল মিঠুনকে। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার দরুন খাদ্য এবং থাকা জায়গাটা নিয়ে সংকটে পড়তে হয়েছে তাকে। একটা সময় বিক্রয়কর্মী হিসেবে চাকরি করেছেন তিনি। বিভিন্ন কসমেটিক্স বিক্রি করে সারা দেশে ভ্রমণ করেছিলেন। পরবর্তীতে তিনি রয়েল বেঙ্গল টাইগার্স দলের সহ সত্ত্বাধিকারী হিসেবে যোগদান করেন। ২০০৯ সাল থেকে রিয়েলিটি টিভি সিরিজ ডান্স ইন্ডিয়া ডান্সে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি পরশ টিভির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। এছাড়াও ২০১৪ সালে ৭ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অখণ্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে অংশ নেন এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি রাজ্যসভা সংসদ থেকে পদত্যাগ করেন। ১৯৭৬ সালে পরিচালক মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য এই ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিষেকের পর তিনি দো আনজানে এবং ফুল খিলে হাই গুলশান গুলশান ছবি দুটোয় সহ চরিত্রে অভিনয় করেন, কিন্তু তাতে তিনি কোনো গুরুত্ব ও সফলতা পাননি। প্রথম দিকে গায়ের রং কালো হওয়ায় কোনো পরিচালকই কাজ দিতে চাইতো না তাকে। পরবর্তীতে তার অসাধারণ অভিনয় এবং নৃত্য কৌশল দেখে অনেক পরিচালক আগ্রহ প্রকাশ করেন। ১৯৮২ সালে মিঠুন অভিনীত ডিস্কো ডান্সার ছবিটি মুক্তি পাওয়ার পর তার জীবনে অপ্রতিরোধ্য সফলতা আসে। চলচ্চিত্রে স্বতন্ত্র অভিনয়ের জন্য ব্যাপক সুনাম কুড়িয়েছেন এই অভিনেতা। তিনি এ পর্যন্ত ৩০০-টিরও অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বাংলা, পাঞ্জাবি, তেলেগু, ওড়িয়া, ভোজপুরি চলচ্চিত্র অংশ নিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল মৃগয়া, ডিস্কো ডান্সার, ত্রয়ী, প্যার ঝুকতা নাহি, ऐसा प्यार कहा, कमांडो, अग्निपथ, दुश्मन, তাহাদের কথা, ইয়ার গাদ্দার, জল্লাদ, স্বামী বিবেকানন্দ, বেঙ্গল টাইগার, বারুদ, MLA ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, হাউসফুল, গোলমাল 3 ইত্যাদি। ১৯৭৯ সালে বিখ্যাত মডেল হেলেনা লুকের সঙ্গে প্রথমবারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিঠুন চক্রবর্তী, কিন্তু সে সম্পর্ক স্থায়ী হয়নি। বিয়ে ৪ মাসের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের। ওই বছরেই দ্বিতীয়বারের মতো ভারতের সাবেক অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের ঘরে 3 পুত্র এবং 1 কন্যা রয়েছে। তার বড় 2 পুত্র मीमोह চক্রবর্তী এবং রিমোহ চক্রবর্তী অভিনয় জগতে প্রবেশ করেছেন। অনেকগুলো সূত্র দাবি করে যে মিঠুন চক্রবর্তী এবং দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রীদেবীর মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। 1986 থেকে 87 সাল পর্যন্ত তাদের এই সম্পর্ক স্থায়ী হয়েছিল। শ্রীদেবী মিঠুনকে তার স্ত্রী যোগিতা বালিকে তালাক দেওয়ার জন্য বাধ্য করেন, যদিও পরবর্তীতে এই সম্পর্ক বিচ্ছেদের রূপ নেয়। যদিও এই তথ্যের সত্যতা কখনোই স্বীকার করেননি মিঠুন বা শ্রীদেবী। তবে তৎকালীন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ফাঁস করে দেয় মিঠুন শ্রীদেবীর বিয়ের সনদপত্র, যেখানে উল্লেখ করা হয় বিয়েটি হয়েছিল 1985 সালে। অভিনয় জগতে বিশেষ অবদান রাখার জন্য বেশ কয়েকবার পুরস্কৃত হন মিঠুন চক্রবর্তী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তিনি পেয়েছিলেন 1976 সালে, ফিল্মফেয়ার পুরস্কার 1990 সালে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1992 সালে, ফিল্মফেয়ার পুরস্কার 1995 সালে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1996 সালে।